অনেকেই আছেন যারা গ্যাস বা অ্যাসিডিটি হলে প্রথমে কোনো অ্যান্টাসিড চট করে খেয়ে ফেলেন তাৎক্ষণিক উপশমের জন্য। কিন্তু বন্ধু, ভেবে দেখেছেন কি, দিনের পর দিন এই ধরনের ওষুধগুলো খেতে থাকলে তা কিন্তু আপনার লিভার এবং কিডনি এই দুটোকেই মারাত্মকভাবে ড্যামেজ করতে পারে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইনফরমেটিভ এই। তাই বন্ধু, আজকে বলবো চারটি ঘরোয়া সমাধান বা চারটি এমন ঘরোয়া উপাদান যার সাহায্যে মাত্র 3 মিনিটের মধ্যে আপনি আপনার এই ধরনের গ্যাস, অ্যাসিডিটি বা বদহজমের হাত থেকে রেহাই পেতে পারবেন। কি সেই ঘরোয়া উপাদান সে তো বলবোই, তবে তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। প্রথমেই জানতে হবে এই গ্যাস অ্যাসিডিটি কিভাবে হয়। আমাদের পেটের মধ্যে যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থাকে তার থেকে যখন অ্যাসিডের ক্ষরণ খুব বেশি হয় তখনই অম্বল হতে থাকে, পেটের মধ্যে গ্যাস তৈরি হয় এবং আরো নানা রকম অস্বস্তি শুরু হয়ে যায়। এই অ্যাসিডের ক্ষরণ যখন স্বাভাবিকের থেকে খুব বেশি বেড়ে যায় তখন আমাদের বুক জ্বালা করতে থাকে। আজকে বলবো এই সমস্ত সমস্যার খুব সহজ সমাধান এবং প্রত্যেকটি উপাদান যেগুলির কথা আজকে আমি বলবো সেগুলি আপনার রান্নাঘরের মধ্যেই আপনি পেয়ে যাবেন। প্রথম যে উপাদানটির কথা বলবো সেটি হলো জিরা। জিরা আমাদের প্রত্যেকেরই বাড়িতে আমরা মশলা হিসেবে ব্যবহার করে থাকি, কিন্তু এই জিরা যে কত ধরনের উপকার আমাদের করতে পারে তা জানলে আপনি অবাক হয়ে যাবেন। তবে আজকে বলবো শুধুমাত্র জিরা কিভাবে জিরা হজম শক্তিকে উন্নতি করে আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যা দূর করে দিতে পারে। আপনি যদি গ্যাস, অ্যাসিডিটি এই ধরনের সমস্যা বা বুক জ্বালা, বদহজম ইত্যাদি সমস্যায় ভুগতে থাকেন তাহলে আপনি কিভাবে জিরা সেবন করবেন এইবার সেটি শুনে নিন। আপনি জিরা গুঁড়ো অথবা গোটা খেতে পারেন। যদি আপনি গুঁড়ো জিরা খান তবে সেটিকে আপনার ঈষদুষ্ণ গরম জলের সঙ্গে ভালো করে মিলিয়ে 5 মিনিট রেখে দিতে হবে। তারপরে সেই জলটি অল্প অল্প করে পান করতে হবে। দেখবেন 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনার সমস্ত গ্যাস, অ্যাসিডিটি, বুক জ্বালা ইত্যাদি সমস্যা দূর হয়ে গেছে। আবার অনেকে আছেন যাদের প্রায় সময় এই ধরনের সমস্যা হতে থাকে, যখনই কিছু খাবার খেয়ে ফেলেন সবসময় গ্যাস, অ্যাসিডিটি ইত্যাদি সমস্যা হতে থাকে। তারা প্রত্যেকদিন রাত্রিবেলা 1 চামচ জিরা 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখুন। পরের দিন সকালবেলা উঠে এই জলটি ভালো করে ছেঁকে নিয়ে আপনি খেতে পারেন এবং এই ভেজানো জিরেও কিন্তু চিবিয়ে খেয়ে নিতে পারেন। আপনি যদি প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে এটি গ্রহণ করতে পারেন তাহলে আপনার গ্যাস, অ্যাসিডিটির সমস্যা কিন্তু অনেক কমে যাবে। দ্বিতীয় যে উপাদানটির কথা বলবো সেটি হলো আদা। আদা আমাদের সকলেরই রান্নার একটি অন্যতম প্রধান সামগ্রী। আদা ছাড়া আমাদের বাড়ির রান্না অসম্পূর্ণ থেকে যায়, তাই আদা আপনি হাতের কাছে সব থেকে আগে পাবেন। যখনই আপনার কখনো গ্যাস হয়ে যাবে বা বুক জ্বালা করবে, অম্বল হবে, সেই সময় একটু আদা কেটে নিয়ে সেটি একটু বিট লবণের সঙ্গে মিলিয়ে চিবিয়ে খেয়ে নিন। দেখবেন আপনার এই গ্যাস বা অ্যাসিডিটি কিন্তু খুব দ্রুত দূর হয়ে যাচ্ছে। আদা আমাদেরকে হজম করাতেও যেমন সহায়তা করে তেমনি আমাদের পেটে সমস্ত গ্যাস বার করে দিতে ভীষণ ভাবে সাহায্য করে। যদি আপনার বুক জ্বালা করতে থাকে, টক ঢেকুর আসে, সেক্ষেত্রে আপনি আদা দিয়ে চা বানিয়ে নিন এবং সেই চা ধীরে ধীরে পান করতে থাকুন। 1 কাপ চা পান করার পরেই আপনি বুঝতে পারবেন যে আপনার বুক জ্বালা একদম কমে গেছে। খুব দ্রুত বুক জ্বালার উপশম করতে এটি কিন্তু একটি ভীষণ কার্যকরী সমাধান। তৃতীয় যে উপাদানটির কথা বলবো সেটি হলো জোয়ান। জোয়ান তো আমাদের বাড়িতে অনেকেরই কাছে থাকে, যদি আপনার কাছে নাও থাকে তাহলে আপনাকে বাজার থেকে জোয়ান কিনে এনে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ জোয়ানের মধ্যে কিন্তু অনেক ধুলো ময়লা থাকে। এইবার সেই জোয়ানকে ধুয়ে আপনি ভালো করে শুকিয়ে নেবেন এবং সেটিকে তারপরে একটি জারে ভরে রেখে আপনি অনেক বেশি দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন। যখনই আপনার গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা হবে তখনই 1 চামচ জোয়ান নিয়ে আপনি তৎক্ষণাৎ ভালো করে চিবিয়ে খেয়ে নিন। দেখবেন খুব দ্রুত আপনার হজমের সমস্যা সমাধান হয়ে যাচ্ছে, সেই সঙ্গে আপনার গ্যাস বা অ্যাসিডিটি এই সমস্ত সমস্যা, সমস্ত অস্বস্তি খুব দ্রুত কমে যাচ্ছে। চতুর্থ যে উপাদানটির কথা বলবো সেটি হলো খাবার সোডা বা সোডিয়াম বাইকার্বনেট। এটি আমাদের অনেকেরই বাড়িতে থাকে, নানা রকম রান্নার কাজে ব্যবহার করা হয়। এই সোডিয়াম বাইকার্বনেট আপনি 1/2 চামচ ঈষদুষ্ণ জলের সঙ্গে মিলিয়ে খেয়ে নিন। দেখবেন খুব দ্রুত ঢেকুর উঠে আপনার সমস্ত পেটের গ্যাস বার হয়ে গেছে। এই উপাদানটি কিন্তু খুব দ্রুত গ্যাস বের করে দেওয়ার জন্য কার্যকরী। তাহলে বন্ধুরা, আপনার
গ্যাস, অ্যাসিডিটির অম্বল ইত্যাদি সমস্ত সমস্যাকে কিন্তু অতি দ্রুত দূর করে দিতে পারে। আপনি ওষুধ খেয়ে যত তাড়াতাড়ি এই সবের হাত থেকে রেহাই পাবেন বলে ভাবছেন, এই প্রাকৃতিক উপাদানগুলি কিন্তু তার থেকে কিছু কম কার্যকরী নয়। এগুলো কিন্তু খুব দ্রুত আপনার এই সমস্যার উপশম ঘটাতে পারে। তাই ওষুধের ওপর নির্ভর না করে এবার থেকে এই ঘরোয়া উপাদানের উপর নির্ভর করে দেখুন। এতে আপনার সমস্যার সমাধান যেমন হবে, আপনার কিডনি এবং লিভারও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে এই সমস্ত তথ্যগুলো সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করুন। আর সেই সঙ্গে যদি আরো স্বাস্থ্য বিষয়ক কোনো প্রশ্ন থাকে তাহলেও কমেন্ট বক্সে জানাবেন। এরপরে দেখা হবে এরকমই কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।